আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বন্ধুরা এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের পরিবেশনা। বন্ধুরা আমরা আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, বাতাসে লাশের গন্ধ কবিতাটির রচয়িতা কে? বাতাসে লাশের গন্ধ কবিতাটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কনসেন্ট্রেশন ক্যাম্প কবিতাটির রচয়িতা কে? কনসেন্ট্রেশন ক্যাম্প কবিতাটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। বন্ধুরা কনসেন্ট্রেশন ক্যাম্প এই কবিতাটির রচয়িতা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার বহুল উচ্চারিত এই পংক্তির বিক্ষুব্ধ কবির নাম কি? স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানে স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার এই বহুল উচ্চারিত পংক্তির বিক্ষুব্ধ কবির নাম কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। বাতাসে লাশের গন্ধ এই কবিতার রচয়িতা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন এই বহুল উচ্চারিত পংক্তিটির রচয়িতা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এবং এই পংক্তিটি বাতাসে লাশের গন্ধ এই কবিতার পংক্তি। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি? রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি? বন্ধুরা এর উত্তরটি হচ্ছে 1956 সাল থেকে 1991 সাল। 1956 সাল থেকে 1991 সাল। বন্ধুরা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জীবনকালটি হচ্ছে 1956 সাল থেকে 1991 সাল। বন্ধুরা তিনি জন্মগ্রহণ করেন বাগেরহাটের মংলাতে 1956 সালের 16 অক্টোবর। 1956 সালের 16 অক্টোবর বাগেরহাট জেলার মংলাতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1991 সালের 21 জুন। 1991 সালের 21 জুন। বন্ধুরা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জীবনকালটি আরও একবার জেনে নেওয়া যাক। 1956 সাল থেকে 1991 সাল তিনি বাগেরহাটের মংলাতে জন্মগ্রহণ করেন 1956 সালের 16 অক্টোবর। 1956 সালের 16 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন 1991 সালের 21 জুন। 1991 সালের 21 জুন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে এর রচয়িতা কে? বন্ধুরা এর রচয়িতা হচ্ছেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। ভালো আছি ভালো থাকো এই পংক্তিটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। অর্থাৎ এই পংক্তিটির রচয়িতা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। এটি মূলত একটি গানেরই পংক্তি এবং এই গানটি বহু চলচ্চিত্র এবং বহু নাটকে ব্যবহৃত হয়েছে। গানটির রচয়িতা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আরেকটি পংক্তি হচ্ছে ভালো আছি ভালো থেকো। বন্ধুরা আলাদা আলাদা ভাবেও আসে, একসাথেও আসতে পারে, তবে অত্যন্ত জনপ্রিয় এই গানটি বাংলাদেশের অনেক চলচ্চিত্র এবং অনেক টিভি নাটকে ব্যবহৃত হয়েছে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। তার চোখ বাঁধা হলো, তার চোখ বাঁধা হলো বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। কবি এবং কবিতার নাম কি? কবি এবং কবিতার নাম কি? বন্ধুরা এর উত্তরটি হচ্ছে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এবং কনসেন্ট্রেশন ক্যাম্প। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ কবির নাম, কবিতার নাম কনসেন্ট্রেশন ক্যাম্প। বন্ধুরা আরো একবার বলছি, তার চোখ বাঁধা হলো বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। কবি এবং কবিতার নাম কি? কবির নাম রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, কবিতার নাম কনসেন্ট্রেশন ক্যাম্প। বন্ধুরা উপদ্রুত উপকূল কাব্যগ্রন্থটির রচয়িতা কে? এই বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। উপদ্রুত উপকূল, উপদ্রুত উপকূল এই বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। বন্ধুরা
রুদ্রম মোহাম্মদ শহীদুল্লাহ এই অংশ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সবগুলো প্রশ্নই আলোচনা করা হলো। তার মধ্যে সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্নটি হচ্ছে বাতাসে লাশের গন্ধ, বাতাসে লাশের গন্ধ, এই কবিতার রচয়িতা কে? এবং আরেকটি প্রশ্ন, এই কবিতারই অংশ, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, এই পঙ্ক্তিটি কার? বন্ধুরা, এই পঙ্ক্তিটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর, তার রচিত বাতাসে লাশের গন্ধ এই কবিতার। তার পরের অবস্থানে রয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প, তার চোখ বাঁধা হলো, বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। বন্ধুরা, তার পরের অবস্থানে রয়েছে উপদ্রুত উপকূল। বন্ধুরা, এই প্রশ্নগুলোই সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন, বাতাসে লাশের গন্ধ, কনসেন্ট্রেশন ক্যাম্প আর তার বিখ্যাত কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূল। বন্ধুরা, এই অংশের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করি, বিশ্বাস করছি, এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে নতুন কোনো সাহিত্যিক এবং তাকে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, পুরনোই নতুন হয় আর জীবনের মৌলিক সূত্রগুলো সব সময়ের জন্যই সত্য, এগুলো সার্বজনীন এবং সর্বদা সত্য, মৌলিকতা কখনোই পরিবর্তিত হয় না। আর সেই রকম একটি মৌলিক সূত্র হলো, ভালো পরীক্ষা দেবার পূর্ব শর্ত হচ্ছে একটি ভালো প্রস্তুতি। বন্ধুরা, এখানে কোনো রকমের শৈথিল্য বা উদাসীনতা আপনাদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। বারংবার করে অনুরোধ করি, সব সময় অনুরোধ করি আপনাদের কাছে, আমাদের এই বিনীত অনুরোধ যে অনুগ্রহপূর্বক একটি ভালো প্রস্তুতি গ্রহণ করুন, প্রত্যেকটি তথ্যকে ভালোভাবে বুঝে শুনে আয়ত্ত করুন, তাহলে প্রত্যেকটি তথ্যই মনে থাকবে, কোনো তথ্যই ভুলে যাবেন না বা ভুল হবে না ইনশাআল্লাহ। আর বন্ধুরা, নিষ্ঠার সাথে একাগ্রতার সাথে যখন একটি প্রস্তুতি গ্রহণ করা হয় সেটি কিন্তু অনেক বেশি মজবুত হয়। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি এবং কল্যাণ কামনা করছি। সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।